বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ অ্যাসোসিয়েশন গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার প্রতিনিধি সম্মেলন সম্পন্ন। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। তথ্যচিত্রে স্টাফ রিপোর্টার মোহাম্মদ আকরাম হোসেন। 10ই সেপ্টেম্বর শনিবার দুপুর 12টায় কাশিয়ানী উপজেলা অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা পরিষদের চেয়ারম্যান সুব্রত ঠাকুর। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ইউপি মেম্বার কল্যাণ অ্যাসোসিয়েশন এর কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ, মহিলা ভাইস চেয়ারম্যান সোহাগী রহমান মুক্তা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউপি মেম্বার কল্যাণ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন মণ্ডল। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন অত্র সংগঠন এর যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির মণ্ডল। এ সময় প্রধান অতিথির বক্তব্যে সুব্রত ঠাকুর বলেন, আপনাদের সংগঠনটা অত্যন্ত সুন্দর হয়েছে, তবে একত্রিত থাকার বিকল্প নাই। আপনারা একত্রিত থাকতে পারলে বাংলাদেশের সবচেয়ে বড় সংগঠন হবে আপনাদের। আপনারাই তৃণমূলের নেতাকর্মী, আপনাদের ছাড়া কোনো নেতা কোনো কাজ করতে পারবে না। সর্বোপরি বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ অ্যাসোসিয়েশনের উত্তরোত্তর মঙ্গল কামনা করি। আমিও আমরা সর্বসময় মেম্বার কল্যাণ অ্যাসোসিয়েশনের পাশে আছি, থাকবো সবসময়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ঐতিহাসিক গোপালগঞ্জ জেলা কাশিয়ানী থানা আয়োজিত বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ অ্যাসোসিয়েশন কাশিয়ানী উপজেলা শাখা গোপালগঞ্জ প্রতিনিধি সম্মেলনে উপস্থিত এখানে শ্রদ্ধেয় ছোট করা আমরা একটি স্বাধীন পতাকা এবং মানচিত্র পেতাম না। আমরা বাংলা ভাষা আছে যে আপনারা নিজেরা জানেন না, হয়তো জানেন আপনি সেই আপনার ক্ষমতা সমতায় গিয়ে নেই। আপনি একজন লোক পাশে মৃত্যুবরণ করবে, আপনি যদি সে সাইন না করে সে মৃত্যুকে সার্টিফিকেট পাবে না। আপনি জানেন আপনার যদি একজন লোক সে জন্ম নির্বন্ধন করে সেটা আপনি সাইন না করে সে পাবে না। আপনি এটাও জানেন একটি লোক যদি জমি জমার ভাগ বন্টনা করতে হয় সেটা আপনার ওয়ারি সার্টিফিকেট আপনার সাইন না হলে উনি পাবে না। তাহলে আপনাকে কে বলছে আপনার আপনার ক্ষমতা নেই, কে বলছে আপনার সম্মান নেই, কে বলছে আপনার জবাবদিহিতা নেই? আসলে আমাদের সমন্বয়ের অভাব, আমাদের বোঝার অভাব, হয়তো আমরা সকলে বুঝি, কিন্তু আসলে কোনটা আমাদের, কোনটা আমার ক্ষমতা, কোনটা আমার দায়িত্ব, বা হয়তো কোনটা আমার পরিণত কি, সেই বিষয়ে আমাদের অভিজ্ঞতা খুব কম। এটা অনেকেই মনে বা কোনো ছোট চোখে দেখবেন না। আমিও আপনার মধ্যে একজন সাধারণ সদস্য। আমাদের চেয়ারম্যান মহোদয় একটি কাজ, সেটা বয়স্ক বাঁচানো হোক, বিধবা বাঁচানো হোক, সেটা ওয়ান পার্সন হোক, বাকি আয় হোক, কালিকা হোক, বা যে কোনো জেলা উপজেলা বা যে কোনো রাজ্য হোক, আমাদেরকে সমন্বয় ছাড়া একটি কাজ হবে। ছোট ছোট যেসব সমস্যা আমি কিন্তু এটা জানি, আমি যেসব চেয়ারম্যান ছিলাম 1000 বা 1500 টাকা ভাতা পাতাম চেয়ারম্যান হিসাবে, আর মেম্বার আপনারা অনেক আগে আসছেন, একটু মাত্র সময় লাগবে, আমি কম যেহেতু প্রধান বক্তা আছে, আমি আপনাদেরই একজন অনুষ্ঠানের প্রধান বক্তা জনাব মোহাম্মদ নূর আমিন মণ্ডল। সবাই সহযোগে একটি করে আপনি এসে আসন গ্রহণ করুন।